আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ মিনিয়াক বাই লিন্ডা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা শীট মাস্ক অ্যাপ্লাই করতে পারো এবং শীট মাস্ক অ্যাপ্লাই করার আগে তোমাদের কি কি জিনিস জানা প্রয়োজনীয়। শীট মাস্ক জিনিসটা নিয়ে অনেক কোয়েশ্চেন আমি পাই এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আপু এটার কাজ কি, এটা কিভাবে ইউজ করে, বিশেষ করে এটা লাগালে কি হবে, এমন ধরনের কিছু কোয়েশ্চেন আমি তোমাদের কাছে পাই। তাই কিছু বেসিক কোয়েশ্চেন্সের অ্যান্সার নিয়ে এবং কিভাবে তোমরা শীট মাস্ক অ্যাপ্লাই করতে পারো সেটা সঠিক নিয়ম নিয়ে তোমাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো তোমাদের জন্য আমি কয়েকটা শীট মাস্ক নিয়ে এখন তোমাদেরকে দেখাবো। আমার কাছে বেশ অনেক ধরনেরই কয়েকটা শীট মাস্ক আছে। আসলে শীট মাস্ক অনেক ধরনের হয়, অনেক টাইপের, স্কিনের জন্য আলাদা আলাদা হয়। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাই যে অনেক টাইপের তোমরা পাবে, ডিফারেন্ট ডিফারেন্ট স্কিন টাইপ জন্য বুঝে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট শীট মাস্ক ব্যবহার করতে পারো। শীট মাস্ক চাইনিজ হয়, কোরিয়ান হয়, আমি জাস্ট আমার কাছে কয়েকটা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাই। যেরকম যাদের ধরো তোমাদের পিম্পল বা স্কিন সেন্সিটিভ, তাদের জন্য আলাদা আলাদা টাইপের মাস্ক আছে। প্রত্যেকটার কি কি প্রয়োজন এবং প্রত্যেকটা কোন স্কিন টাইপের জন্য কোন রকম মাস্ক হয় এগুলো যেরকম লেখাই থাকে। বিশেষ করে ময়শ্চারাইজেশন যাদের পছন্দ তাদের জন্য হচ্ছে এরকম ময়শ্চারাইজিং মাস্ক। যেমন এটা হচ্ছে আমার একটা, বাই দ্য ওয়ে আমি যেটা দেখাচ্ছি এক একটা এক এক ব্র্যান্ডের হতে পারে, এটা হচ্ছে বনি হিলের কোকোনাট ময়শ্চারাইজিং মাস্ক প্যাক যেটা আর কি লেখা আছে এখানে। সো আবার ধরো এখানে লেখা আছে গ্লসি মাস্ক, যাদের একটু গ্লো চাচ্ছ স্কিনে, একটা গ্লসি ভাব আনতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে এই হানি মাস্কটা, এটাও হচ্ছে বনি হিল। এগুলো কিন্তু প্রত্যেকটা কোরিয়ান যেগুলো আমি দেখাচ্ছি। আমার কাছে আরো বেশ কয়েকটা আছে, যেরকম ব্রাইটনিং এর জন্য এটা আছে, তারপর হচ্ছে স্কিন সুদিং এর জন্য আলাদা আছে এই যে টি ট্রি এটা, তারপর রোজ হিপটা হচ্ছে হোয়াইটনিং মাস্ক, আর এটা হচ্ছে ইলাস্টিসিটি। তো যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক রকমের শীট মাস্কই অ্যাভেলেবেল থাকে এবং অনেক প্রাইস রেঞ্জেই পাওয়া যায়। চাইনিজগুলো হচ্ছে 50-60 টাকা 100 টাকার মধ্যে পাওয়া যায়, কোরিয়ানগুলো হয়তো বা 150-200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। সো ডিপেন্ড করে তোমরা কোথা থেকে কিনছো, কোন প্রোডাক্টটা কিনছো এবং কোন রেঞ্জের মধ্যে কিনছো। তোমাদের যেরকম প্রোডাক্ট দরকার, ধরো তুমি চাচ্ছ তোমার স্কিনটাতে গ্লো আনার জন্য, সেক্ষেত্রে তুমি হচ্ছে যেটা গ্লো দিবে তেমন প্রোডাক্টটা খুঁজে সেটা ইউজ করবে। শীট মাস্ক জিনিসটা হচ্ছে গিয়ে আমি যেটা মনে করি যে খুব রাতারাতি বা আহামরি কোনো চেঞ্জ তোমরা দেখতে পাবে না স্কিনে। যেটা এটা দেয় সেটা হচ্ছে আমি মনে করি একটা ডিপলি তোমার স্কিনটাকে নারিশ করে, ময়শ্চারাইজ করে। প্রোডাক্টটা যেহেতু সিরাম আকারে থাকে, তোমার স্কিনে অনেকক্ষণ বসে থাকে, সেজন্য যেটা হয় খুব ভালো মতো স্কিনটাকে ডিপলি এটা নারিশ করতে পারে এবং এটা হচ্ছে হাইড্রেট করে। আর এটা হচ্ছে শীট মাস্কের যে জেলটা থাকে বা যে প্রোডাক্টটা থাকে সেটা তোমার স্কিনে সিরামের মতো একবারে খুব ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। সো এই জন্য জিনিসটা অনেকেরই ফেভারিট আমি দেখেছি। আমি পার্সোনালি খুব বেশি একটা শীট মাস্ক ইউজ করি না, বাট যেহেতু এখন ফ্রি আছি, হাতে যখন সময় থাকে আমি চেষ্টা করি শীট মাস্ক অ্যাপ্লাই করার। এতক্ষণ তোমাদের জানালাম কিভাবে তোমরা শীট মাস্ক চুজ করতে পারো বা কেনার আগে তোমরা কি বুঝে কিনবে। এখন চলে যাই কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি শীট মাস্কটাকে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অনেকে একটা ভুল ধারণা আছে, শীট মাস্কটা অ্যাপ্লাই করে হয়তো বা অনেকে ফেসটাকে ওয়াশ করে ফেলে। এই ভুলটা আগে আমিও করতাম, সো আমি জানি এটা অনেকের দ্বারাই এই ভুলটা হয়। এটা কিন্তু নর্মাল ফেস প্যাকের মতো না যে আমরা এটাকে দিয়ে তোলার পরে ফেসটাকে ওয়াশ করব। এটা একটা সিরামের মতোই, সো তুমি ধরে নিতে পারো যেটা হচ্ছে গিয়ে তোমার স্কিন কেয়ারের লাস্ট বা সেকেন্ড লাস্ট স্টেপ, লাইক একটা সিরাম। একবারে জেনারেলি সিরামের যে কাজটা শীট মাস্ক ঠিক সেই কাজটাই করবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসটাকে ভালো মতো ওয়াশ করতে হবে এবং ওয়াশ করে যখন ফেসটা আমাদের সম্পূর্ণ ক্লিন থাকবে, তারপর অ্যাজ ইউজুয়াল স্কিন কেয়ার রুটিনের মতো একটা টোনার অ্যাপ্লাই করে নিব। আজকে আমি যে টোনারটা ব্যবহার করছি সেটা হচ্ছে কক্সির, এটা হচ্ছে কক্সির বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেয়া এবং এটা হচ্ছে ভিটামিন সি এনরিচড একটা টোনার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার তোমার স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করে নিতে পারো। তো নর্মালি আমরা জানি যে আমাদের স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে টোনার অ্যাপ্লাই করা। টোনার অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফেসের যে ওপেন পোর্স গুলো আছে সেটা ক্লোজ হয়ে যাবে এবং তারপর হচ্ছে আমাদের স্কিনের পিএইচ লেভেলটা ব্যালেন্স হবে। এতে করে আমরা পরবর্তী যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবো সেটা খুব ভালো মতো অ্যাবজর্ব হবে এবং প্রোডাক্টের গুণাবলীগুলো আমাদের স্কিনে একবারে ভালো মতো পৌঁছাতে পারবে। সো টোনারটাকে অ্যাপ্লাই করার পরে আমি কয়েক সেকেন্ড বা অ্যাটলিস্ট 1 মিনিট অপেক্ষা করবো যাতে করে টোনারটা আমার ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যায়। আর টোনার লাগালে আরেকটা যেটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে গিয়ে যে মেকআপের যদি কোনো রেজিডিউও থেকে থাকে সেটাও কিন্তু তোমার টোনারে কটন প্যাডে একই সাথে চলে আসবে। সো টোনার লাগানোর পরে আমাদের ফেসটা কিন্তু শীট মাস্ক লাগানোর জন্য একেবারে তৈরি। এখন আমি আমার পছন্দের শীট মাস্ক অ্যাপ্লাই করে নিচ্ছি।
শীত মাস্ক তুমি কোনটা অ্যাপ্লাই করবে, তোমার কোনটা পছন্দ সেটা একান্তই তোমার ব্যাপার। তবে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে ফেসবুকের বিউটি ক্লাউড পেজ থেকে নেয়া। তারা হচ্ছে সব কোরিয়ান প্রোডাক্ট সেল করে, তাই আমি আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটাই ওই পেজ থেকেই নেয়া। আমি আজকে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই রোজ হিপ শীট মাস্ক, এবং এটা হচ্ছে হোয়াইটনিং মাস্ক প্যাক। এইটা আমি ব্যবহার করার কারণ হচ্ছে কি, আমার ফেসটা একটু ডাল হয়ে গিয়েছে এবং অনেকদিন যাবৎ স্কিনের খুব ভালো মতো যত্ন নেওয়া হয় না, সো আমি এটাকে এখন ইউজ করব। শীট মাস্ক লাগানোর প্রথম বেসিক নিয়ম হচ্ছে যে তোমাদের মাথায় রাখতে হবে শীট মাস্কটার ডিরেকশনস দেখে নিবে কতক্ষণ এটা রাখতে বলা হয়েছে। এক একটা শীট মাস্কে বলা থাকে 10 মিনিটস, কোনোটাতে বলা থাকে 20 মিনিটস, কোনোটাতে বলা থাকে 15 মিনিটস। সো অ্যাকর্ডিংলি যেই শীট মাস্ক তুমি ব্যবহার করছো প্রত্যেকবার খেয়াল রাখবে যে ডিরেকশনস দেখে নিবে কতক্ষণ সেটা অ্যাপ্লাই করতে বলা হয়েছে। যেরকম আমি যেটা আজকে ব্যবহার করছি সেটা হচ্ছে বলা আছে আফটার ক্লেন্সিং ড্রাই ইউর ফেস থরলি, অ্যাপ্লাই শীট মাস্ক অন টু দ্য ফেস, লিভ ফর 15 to 20 মিনিটস, ঠিক আছে। এবং বলা আছে রিমুভ মাস্ক এন্ড প্যাট ফেস উইথ ফিঙ্গার টিপস জেন্টলি, এখানে 15 থেকে 20 মিনিট রাখতে বলা হয়েছে। সো আমি এখন আমার এই রোজ হিপ শীট মাস্কটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্যাকেটটা খুলে দেখতে পারবে যে জেলের মতো সিরাম রয়েছে এবং শীট মাস্কটা রয়েছে, যেটা কিনা তোমার ফেসের আকারে কাটা। কোনো কোনোটাতে দেখতে পারবে যে আলাদা করে একটা পলিথিনের মতো দেয়া থাকে, তবে খুব সাবধানে তোমার শেপ আকারে তুমি খুঁজবে। ইটস আ মেসি প্রসেস, একটু হাতে এটাতে সব জায়গায় লেগে যায়। আর অবশ্যই একেবারে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, সো বাসার কাপড় পরে করাটাই ভালো, আমার জন্য বিষয়টা মেসি হয়ে গেল। এই হচ্ছে আমাদের শীট মাস্কের শেপ, এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ফেসে এই শীট মাস্কটাকে বসিয়ে দিচ্ছি। অনেকের ফেসের শেপ আকার এটা হয়তো একদম বসে না, আমারই ঠিকঠাক মতো বসে না অনেক সময়। যেটা করবে যতটুকু সম্ভব অ্যাকুরেটলি বসানোর চেষ্টা করবে, একবারে অ্যাকুরেট হওয়ার কোনো দরকার নেই, তবে যতটুকু সম্ভব চেষ্টা করবে শীট মাস্কটাকে ইভেনলি তোমার ফেসে স্প্রেড করে বসিয়ে দেওয়ার জন্য। যতটুকু সম্ভব আমি পারি, এই মাউথের ওপেনিং এর জায়গাটা আমার জন্য একটু বেশি বড়, তাও যতটুকু সম্ভব আমি এটাকে টেনে আমার ফেসের শেপ আকারে দেওয়ার চেষ্টা করছি। এটা একেবারে ট্রান্সপারেন্ট টাইপের একটা মাস্ক, কিছু কিছু থাকে ব্ল্যাক, এবং আমি এখন এটাকে আমার সিরামটাকে মাসাজ করে দিচ্ছি আমার সম্পূর্ণ হাত দিয়ে, এবং এক্সট্রাটুকু আমি গলায় দিয়ে দিচ্ছি। আর এছাড়া হচ্ছে গিয়ে দেখবে এটার ভিতরে আরো অনেকখানি জেল থেকে যায়, সিরামটা থেকে যায়। এটা দিয়ে নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার গলায় দিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে এয়ারজে এবং হয়তোবা অনেক জায়গাতে কম থাকতে পারে সেখানে তুমি হাত দিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো। শীট মাস্ক কিন্তু ওয়ান টাইম ইউজ, একবারের বেশি এটাকে ইউজ করা যাবে না। এখন আমি এটাকে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে ঠিক 15 থেকে 20 মিনিট, যতক্ষণ আমাকে বলা হয়েছে ততক্ষণ আমি এটাকে রেখে দিব আমার ফেসে। শীট মাস্কের ক্ষেত্রে টাইমিংটা অবশ্যই অনেক বেশি জরুরি, কারণ যদি তোমার টাইমের চেয়ে বেশি সময় তুমি রেখে ফেলো তখন তোমার মাস্কটা যখন ড্রাই হয়ে যাবে এই টিস্যুটা বা এই ফ্যাব্রিকটা তখন করবে কি, তোমার ফেসের নিজস্ব যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু এটা অ্যাবজর্ব করে নিয়ে তোমার স্কিনটাকে উল্টো ড্রাই করে দিবে। চাইলে তুমি ঘড়ি দেখে টাইম সেট করে রাখতে পারো, অ্যালার্ম সেট করে রাখতে পারো। 15 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখন আমি আমার শীট মাস্কটাকে তুলে ফেলবো, এবং এটাকে একেবারে জাস্ট টিস্যুর মতো করে তুলে এটাকে জাস্ট ফেলে দিতে হবে। মাস্কটাকে তোলার পরে দেখতে পাচ্ছ ফেসটাতে একটা অসম্ভব সুন্দর গ্লো চলে আসে, আর এই যে সিরামটা রয়ে গিয়েছে আমাদের স্কিনে একটু স্লিপারি। যদি তোমার কাছে আনকমফোর্টেবল লাগে সেক্ষেত্রে তুমি এটাকে ওয়াশ করে ফেলতে পারো, বাট খুব ভালো হয় তুমি যদি ওয়াশ না করো, কারণ এটা কিন্তু তোমার স্কিনে রেখে দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। সো ঠিক এভাবেই আমি আমার সিরামটাকে কিছুক্ষণ রাখবো, ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য সময় দিব, আর তারপরে আমি হচ্ছে নর্মালি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ব। ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করছি আমি আমার সবচেয়ে পছন্দের জিনিস, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর আজকে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ব্যারোনেস ব্র্যান্ডের অ্যালোভেরা জেল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো অ্যালোভেরা জেল অথবা তোমাদের পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে কি, এটা আমার স্কিনে খুব সুদিং ফিল হয়, আর আমার যেহেতু অয়েলি স্কিন সেজন্য এটা আমার স্কিনে সারা বছর 12 মাসই আমি ব্যবহার করতে পারি, আমার খুব ভালো লাগে। আর অ্যালোভেরার স্মেলটা আমার খুব বেশি পছন্দ, সো এটা তোমরা চাইলে তোমাদের ফুল বডিতে নেকে অ্যাপ্লাই করতে পারো অ্যালোভেরা জেলটা দিয়ে। আমি একবারে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন অথবা রেগুলার স্কিন কেয়ার রুটিনটাকে শেষ করছি, আর এখানেই আমার স্কিন কেয়ার আজকের মতো শেষ। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও ভালো লেগেছে, তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো। এর পরবর্তী তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানাতে পারো, আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন ভিউয়ার হও সেক্ষেত্রে আমার সাথে সাবস্ক্রাইব করে আমাদের মেকআপ ম্যানিয়াক বা লিন্ডা ফ্যামিলিতে জয়েন করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও। স্টে সেফ, টেক কেয়ার, আই লাভ ইউ অল, বাই বাই।